তবে একটা কথা, নমিনেশন যদি কেউ আটকানো চায়, অনেকে বলে নমিনেশন করতে পারবে না, এই ধরনের জনসমুদ্র নিয়ে নমিনেশন হবে, ভোট গণনা এরকম জনসমুদ্র নিয়ে হবে। দেখুন, গণতান্ত্রিকভাবে যে যার মতো লড়াই করবেন, প্রত্যেকের লড়াইটাকে আমি স্বাগত জানাই, আমরা আমাদের সাধ্যমতো লড়াই করব। তবে আমরা বুথ লেভেল থেকে আমাদের সংগঠনকে স্ট্রং করে রেখেছি, বুথ লেভেল থেকে আমাদের সংগঠন আছে, পঞ্চায়েত ভোটে তো বুথের লড়াইটাই বেশি হবে, তো বুথে সেই লড়াই দেওয়ার মতো গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদের সেই সাফিসিয়েন্ট ফোর্স আছে, সেই ভোটার্সও আমাদের আছে, আমরা একটুও চিন্তিত নয়, একটুও বিচলিত নয়। আমাদের যে ভোটটা আমরা বিধানসভায় পেয়েছিলাম তার থেকে অনেক বেশি ভোট আমরা পঞ্চায়েতে পাবো। আমার আমার যেটা জ্ঞান করতে পেরেছি, রাজনৈতিক জ্ঞান অর্জন হয়েছে, এবং কিছু ধারা সম্পর্কে, জেল সম্পর্কে যেগুলো আমি একদম অনভিজ্ঞ ছিলাম সেগুলো জ্ঞান অর্জন করেছি জেলে গিয়ে। সাথে সাথে এটাও বলবো, কলকাতা পুলিশকে আমি ধন্যবাদ জানাবো, আমি যখন সেন্ট্রাল লকআপে বা জেলে ছিলাম, আমার দাঁতের দুটো ট্রিটমেন্টে টাইমের অভাবে ট্রিটমেন্ট করতে পারছিলাম না, তাদেরকে বলার ফলে যে আমার দাঁতে ট্রিটমেন্ট করবো, সেই পিরিয়ডে আমার দুটো দাঁতের ট্রিটমেন্টও করে নিয়েছি আমি। বিধানসভা নির্বাচনে একটা ভয় ছিল, সিএ এনআরসি করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে, এই ধরনের ভয় ছিল, শীতলকুচি বা আরও আনুষাঙ্গিক সাম্প্রদায়িক শক্তি বাংলাতে জায়গা করে নিতে পারে, এই সমস্তগুলো দিয়ে কিছু ভোট আমার মাইনাস হয়েছিল, যে আগামী ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে, ত্রিস্তরীয় নির্বাচনে সে ভোটগুলো আমি ফিরে পাবো। এবং শাসক ভয় পাচ্ছে, ওই জন্য হামলা চালানোর চেষ্টা করছে বা হামলা চালাচ্ছে, আগামীতে চালানোর চেষ্টা করবে। তবে যাই করুক না কেন, ভাঙনের মানুষ আজকে সজাগ হয়েছে, তারা পরাধীনতার শিকল থেকে মুক্তি পেয়েছে, তারা বুঝতে পারছে আগামী পঞ্চায়েত কাদের হাতে যদি তুলে দিলে স্বচ্ছ দুর্নীতিমুক্ত পঞ্চায়েত পাওয়া যাবে, তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, তারা ঠিক মানুষের হাতে তুলে দেবে। 100% আশাবাদী ভাঙনের মানুষ ছিল। দেখুন, আমি সবসময় আমার বিরোধীকে আমার থেকে বেশি শক্তিশালী মনে করি, আর মনে করব গণতন্ত্রে বিরোধী থাকা বাঞ্ছনীয় বলে মনে করি। যত বিরোধী স্ট্রং হবে আমার জন্য কাজ করতে তত ভালো হবে, বিরোধী যদি দুর্বল হয়ে যায় গণতন্ত্র দুর্বল হয়ে যাবে। যে যার মতো শক্তি নিয়ে ঝাঁপাবে, আমরা মানুষকে এর কাছে আহ্বান জানাবো একটাই, যে আমাদেরকে যদি মানুষ, সাধারণ মানুষ সুযোগ দেয়, আমরা দুর্নীতিমুক্ত স্বচ্ছ পঞ্চায়েত উপহার দেবো। আমি জনসংযোগে থাকবো বলেছিলাম বেশ কিছু জায়গায়, সেখানে আমি ভেবেছিলাম সেখানে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলবো, কিন্তু এক প্রকার জনজোয়ার মানুষই তৈরি করেছে। আর পঞ্চায়েত নির্বাচন যেটা বলছেন, এটা এটার থেকেও ভয়ঙ্কর রেজাল্ট আমাদের পক্ষে আসবে, ভোট আমাদের পক্ষে অনেক বেশি আসবে, সবাই তো এসে পৌঁছাতে পারেনি, মা বোনেরা থেকে শুরু করে অল্প অল্প কিছু মা বোন ছিলেন, অনেকে কাজে ব্যস্ত থাকার জন্য সবাই এসে পৌঁছায়নি, পঞ্চায়েতে এর থেকে ভালো রেজাল্ট হবে। তবে একটা কথা, নমিনেশন যদি সারা রাজ্যে দেখুন না কিভাবে বোমগুলি উদ্ধার হচ্ছে, নিজেদের মধ্যে লড়াই করে গুলিগালা চালিয়ে তিনজন মারা গেল, যদি তাদের মধ্যে লড়াই করে এরকম করতে পারে, তাহলে বিরোধীকে কোন জায়গায় রাখতে চাইছে বুঝতেই পারছেন। তবে আমার আস ভরসা আছে বাংলার মানুষের প্রতি, বাংলার মানুষকে নিয়ে আগামী পঞ্চায়েত করব, বাংলার মানুষকে আহ্বান জানিয়েছি বিগত দিনে, আজকেও জানাচ্ছি, আমরা রক্তপাতহীন পঞ্চায়েত নির্বাচন করে দেখাবো। দেখুন, আমি ভাঙড়ের প্রত্যেকটা রাজনৈতিক দল সহ সাধারণ মানুষকে বলবো, ভাঙড়কে বিভিন্ন সময় বিভিন্নভাবে রাজনৈতিক উত্তাপের জায়গা হিসাবে দেখানো হয়, কিন্তু ভাঙড় অত্যন্ত সরল জায়গা, সহজ জায়গা, ভালোবাসার জায়গা, ভাঙড়ের মানুষ নিজের কাজ কাম নিয়ে বেশি ব্যস্ত থাকে। তো বাংলার ভাঙড়ের মানুষ সহ বাংলার রাজনৈতিক বিভিন্ন যে দল আছে প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আমরা মানুষের কাছে যাবো, পৌঁছাবো, মানুষ যাকে চেয়ে নেবে তারাই জিতবে, আমরা মানামারি হারাহারি থেকে দূরে থাকবো। দেখুন সময়, দেখুন যা যা হচ্ছে সেগুলো আমরা লিখিত বিভিন্ন দপ্তরে জানাচ্ছি, আগামী দিনে আশা করবো করবে না, ওই রকম অভিযোগের কাজ, অভিযোগ দিতে হবে, এই ধরনের কর্মকাণ্ড করবে না, যদি কোনো কর্মকাণ্ড করে তাহলে কনসার্ন ডিপার্টমেন্টে জানাবো, ডিপার্টমেন্ট না অ্যাকশন নিলে কোর্টের কোর্টে যাবো। হ্যাঁ, মাঝে মধ্যে তো বক্তব্য বলছে কিভাবে নমিনেশন করে দেখবো, নমিনেশন কেন্দ্র পর্যন্ত যেতে পারবে না, এই ধরনের হুমকি আমকা দিচ্ছে। তো মানুষের জন্য ভোটে এসেছি, মানুষকে আমাদের সাথ দিতে হবে, আইএসএফ একা গিয়ে নমিনেশন করবে কেন, আইএসএফ তো মানুষের অধিকারের জন্য রাজনীতির ময়দানে এসেছে, মানুষকে আহ্বান করবে, আশা করছি মানুষ আমাদের সাথ দিতে, সাথ দিয়ে আমাদের যারা ক্যান্ডিডেট হবে তাদেরকে নিয়ে গিয়ে নমিনেশন করাবে।